আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে অভিনন্দন বিষয়টা নেটকে একটু ডিসটারবের কারণে একটু কেটে গিয়েছিল দুঃখিত আবারো আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমরা যে বিষয় 11 নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম যে হাদিসের সনদ মতন নিয়ে সেই বিষয়টি এই বিষয়ে একটা স্বতন্ত্র আলোচনা করা যেতে পারে জাবুল আল মওদুদি তিনি কোন কোন হাদিসে ক্ষেত্রে দুর্বলতা ছিলেন আর এই দুর্বলতা থাকার কারণে কি কি বিষয়ে তার সালাফ বিচ্যুত মানে সালাফ থেকে বিচ্যুত ঘটেছেন এই বিষয়টা আলাদা স্বতন্ত্র আলোচনা প্রয়োজন আছে সংক্ষিপ্ত জবাব এগুলো সম্ভব না ইনশাল্লাহ যেহেতু আলোচনা চলছে ইনশাল্লাহ এই বিষয়ে একদিনে স্বতন্ত্র আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ নিয়াদ থাকলো পয়েন্ট নাম্বার বারো যে মোল্লা নাজিম বা নিজাম যাই হোক তিনি আরেকটা বিষয়ে যেটা অভিযোগ করেছেন তিনি খুব হাসছিলেন যে শেখ মতি রহমান মাদানি হাফেজ তিনি স্পষ্টভাবে বলেছেন যে আবুল আলম মহদের ছিল কম লেখনের শক্তি ছিল বেশি এই জন্য তিনি বেশি লিখেছেন তো যাই হোক যে ইলম ছিল কম আর তাকি শক্তি ছিল বেশি এর জন্য বেশি লিখেছে বেশি ভুল করেছে এটা শেখ মুদানী হাফিজ দাবুল্লাহ তালা তিনি বলেছেন তো এখানে মোল্লা নাজিম সাহেব তিনি খুব অট্ট দিয়ে বলছেন যেটা কি সম্ভব যে গাড়িতে আপনি যতটুকু তেল পড়বেন তার চেয়ে বেশি চলবে ভাই এটা সঙ্গে আপনি নিজেই হ্যাঁ বলবেন যে হ্যাঁ এমন কিছু কিছু লোক আছে যাদের আছে কম বলে বেশি যেমন আপনি অনেক বক্তৃতাতে আপনাদের সাগরে অনেক বক্তৃতাতে বলেন যে অমুক আলিম জাহেল হাফিজুর রহমান কুয়েকাটা একজন জাহেল কিছু জানে না বলে বেশি ভাই আপনারা বলুন দেখ ভাই যে হাফিজুর রহমান হাফিজুর রহমান কুয়েকাটা তিনি না কিন্তু বলে বেশি তবে যদি নাই জানবে তিনি বলবেন কি হবে এই যে তাহের আছে উনি জানেন যদি কম তো বলেন কি বেশি কিভাবে তো ভাই এটা আপনিও নিজে বলেন সমস্ত মানে বলেন আপনারে বলেন ভাই যে এই আলেম জাহেল ওই আলেম জাহেল জালাল আরো সব কি কি নাম আছে আপনার বাংলাদেশের আলোচকরা আলোদিন জিয়াদি ও জাহেল তো জাহেল এরকম মোটামুটি বলে লিখলো কিভাবে জাহেল উল্দি লিখলেন কিভাবে তার যদি ইম যদি নাই থাকে যেমন আপনার যে ফেরকা বেরলবির প্রতিষ্ঠাতা আছে আহমেদ রিজা খান ওনাকে জাহেল বলা হয় তো উনি যদি জাহেল হবেন তো মোটা মোটা কিতাব উসুলের হাদিসের কিতাব বলতে তিনি লিখলেন তো এটা আপনিও মানেন কিন্তু আপনি এখন যেহেতু আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি এটাকে মানতে চাইছেন না আবুল আল্লাহ মির ক্ষেত্রে আরে ভাই অনেকেই আছে জানে কম বলে বেশি মতিরুমন মাদানিস তাই বলেছে তিনি দলিল প্রস্থান করেছে পাল্লা আপনি এরমি খণ্ডন করুন তো ভাই এটা যে কথা আপনারাই বলেন জমক আলম জাহেল অমক জাহেল অমক জাহেল তো যাহের তো কথা বলে কিভাবে যাহের তো লিখছে কিভাবে সব আলমগুলো যা বিপক্ষে আপনি আছেন তো যে মাঠে আপনি নিজে আছেন যে অপরাধে আপনি অপরাধী আরেকজনকে গাঁদের চাপাতে চেষ্টা করেছেন কেন এটা বেঞ্চ একটি কাজ পয়েন্ট নাম্বার তেরো যে বিষয়টা আলোচনা করব যে আপনি যেটা বলেছেন যে মতিহম মাদানি তিনি আবুল আল্লাহ মৌদুদি সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন এটা আপনি অভিযোগ করেছেন এটা কি কোনো অভিযোগ যে একটা মানুষের কোনো লেখনী ভুল প্রমাণ করার জন্য তার সমস্ত কিতাব পড়তে হবে এটা আপনাকে কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন আপনি কি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা থেকে দুটো আপনি দিয়েছেন পয়েন্ট উপস্থাপন করেছেন জাহাদিসের সিনেমি জালিয়াতি থেকে যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা তিনি এই কথা বলেছেন আপনি এই অভিযোগ মানে এই দলিল উপস্থান করেছেন আপনার কাছে প্রশ্ন আপনি কি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমা সমস্ত কিতাব পরিমন্তব্য করেছেন না আপনার যতটুক দরকার ততটুক নিয়েছেন নিশ্চিত আমি বলতে পারি আপনি খন্দকার আব্দুল জাহাঙ্গীর সমস্ত কিতাব পড়েননি তো সমস্ত কিতাব না পড়লে একটা বিষয় ভিত্তিক একটা কোট করা যাবে কে উসুলকে শিক্ষা দিয়েছে আমাদের তো জানা নেই আপনি থেকে আপনি আপনি ব্যক্ত করেছেন আপনাকে যদি প্রশ্ন করে আপনি গোটা তফসিবনে কাসির সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন উত্তর নিশ্চিত আপনি সম্পূর্ণ এখন পর্যন্ত আপনি পাঠ করে শেষ করতে পারেননি তো কথা হচ্ছে এটাই যে আমি যে বিষয়ে বলছি আর যে লাইনটাকে কোট করছি যে লেখকের ওই কথাটার সঙ্গে আমার বিষয়টাকে সম্পৃক্ত আছে কি নেই যে আছে যথেষ্ট এর জন্য সমস্ত কিতাব পড়ে তারপরে ওই বিষয় পরে মন্তব্য করতে হবে এমনটি নয় একটা বই পড়ছেন বই পড়তে পড়তে আপনি দেখছেন লেখা আছে কবরের শীষ এটা জায়েজ এটা মুস্তাব কাজ এটা উত্তম কাজ প্রথম লাইন আপনি পেয়েছেন যে ভালো কাজ উত্তম কাজ এটা না করলে গোনা হয় এটুকু লেখা পেয়েছেন এবার আপনি যদি বলেন যে অমুক কিতাবে এই কথা লেখা আছে এটাকে আপনি অপরাধী হয়ে গেলেন আরে ভাই আপনি প্রথম যেহেতু দেখেছেন আপনি যে কথা সম্পৃক্ত তার জন্য সম্পূর্ণ বই পড়ে জবাব দিতে হবে এটা কি আর এটা মন্তব্য করতে কি আপনি করেন না আপনি অনেক লেখকের বই পড়েছেন মানে তার সম্পূর্ণ সেট পড়েননি অন্য যেমন আপিজুর রহমান কুয়েকাটা তা হচ্ছে নোমাল আপনি একটা বক্তব্য জবাব দিয়েছিলেন যে দুইশো অষ্টশী হুজুরের ওই ইসরা বাকার দুইশো অষ্টশী আছে না নেই আপনি কি তার সম্পূর্ণ সমস্ত ভিডিও দেখেছেন জি দেখেননি তাহলে কেন আপনি তার বিরুদ্ধে ভিডিও করলেন কেন তার বিরুদ্ধে মন্তব্য করলেন সঙ্গে আপনি এই অপরাধী অপরাধী মতি রহমান মাদানি যদি আবুল আল্লাহ মৌ যদি সম্পূর্ণ বই না পড়েও যদি কিছু কিছু বই পড়ে সেই বইটা বিশেষ করে ভুল ধরছে এখন তাফিমুল কোরআনে সো বাকরা পড়েছি সোরা বাকরা একটা পড়তে গিয়ে যদি ভুল যদি করে ইস্তেদালা করে তবে আমি তো বলবো ভুল যেমন

আর উদুর পিন্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করেছেন এটা একজন আলম হিসেবে অন্তত আপনার জন্য আমরা আশা করেছিলাম না পয়েন্ট নাম্বার ষোলো যে আপনি আরো একটি আলোচনা করেছেন যে শেখ মথুর মাদানি তিনি একটা আলোচনা করেছিলেন থেকে বিশেষ করে সুরা সাজদার একুশ বাইশ নম্বর আয়াত যে আল্লাহ সুবান আতাল হাসরের ময়দানে তিনি আসবেন তার সামনে বিচার হবে আবুল আল্লাহ এটাকে ইনকার করার চেষ্টা করেছেন আপনি জবাব দিয়ে বললেন যে আল্লাহ তার আরো সেই সমাসীন থাকবে থেকে তিনি বিচার করতে পারে না তার নিচের নামার প্রয়োজন কি নওজবিল্লা মিন জালি নিচের নামার প্রয়োজন কি আল্লাহ আরো সে পারে কি পারে না ভাই আল্লাহ সমস্ত কিছুই পারে সব কিছুই পারে কিন্তু আল্লাহ রসুল যখন বলেছে যে বিচারের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সুমতাল আসবেন ফেরেস্তরা কাতার বন্দী হয়ে দাঁড়াবে

কিন্তু মূলত হচ্ছে এটাকে হাদিস স্পষ্ট আলোচনা যেহেতু নিজে তাফসির করেছেন কোন রেয়াতের তারা হাদিস দ্বারা প্রমাণিত আছে তারা পরেও একটা অন্য ব্যাখ্যা দেওয়া অন্য একটা জামা পরে দেওয়া পোশাক পরিধান করে দেওয়া এই আয়াতটাকে এটা তো সালাবদের কাজ নয় আয়টা কোন আলেমের কাজ নয় এজন্য শেখ মতিউর মাদানি এই কথাই বলেছেন আপনি সুরা হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পরপর আয়াত করেছেন বিশ্ব নবী কথা নিজে কল্পিত বলতে তার তার কণ্ঠশিরা ছিন্ন করা হতো আরে এখানে একটা আয়াত আছে সুরা হাক্কারই উনসত্তর নম্বর সুরাজ আয়াত নম্বর সত্তর আর আঠারো আবুল আলম মহদি সে বিখ্যাত একটা আয়াত কোরআনের যে রুকিয়ামতের মাঠে আল্লাহ তার আরো সে সমন্বিত থাকবেন আর আটজন ফেরেস্তা এসে সেটাকে বহন করবেন আবুল আলম মহদি এটা তার আককেলে ধরেনি যে আল্লাহ থাকবে আরো আর ফেরেশতারা মাখলু কিভাবে নিয়ে যাবে এটাকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমাদের কথা হচ্ছে কোরআনের যেমন আয়াত আছে ওইভাবে বিশ্বাস করেন এটা মোতা সাহেব আপনি কেন ব্যাখ্যা দিতে চাইছেন ওখানে তিনি নিজে বলেছেন এখানে ব্যাখ্যা দেওয়া উচিত নয় ব্যাখ্যা ছোট উচিত নয় কিন্তু নিজে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ব্যাখ্যাটা ব্যাখ্যা থেকে প্রমাণিত নয় কোরআন আড্ডার প্রমাণিত নয় হাদিস থেকে প্রমাণিত নয় তো এগুলো যদি কেউ বলে এগুলো কি অন্যায় হবে যে অন্যায় কিসের কেননা আপনারাও বিভিন্ন তফসিরের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা যদি বেরুলবিরা করে কমেরা করে আপনারা খণ্ডন করেন প্রতিবাদ করে এত তফসির ভুল করেছে এ থেকে কবর মাজার সিজদা দিয়া পীরের ধরা ফরজ যেমন অপেক্ষা করেছে আপনারা নিজেরাই জবাব দেন তো তখন আপনাদের এই সব কথাগুলো কোথায় থাকে এত উদারতা তখন কোথায় থাকে তখন তো আপনারা কিছু বলেন না যাই হোক পয়েন্ট নম্বর সতেরো সুরা নাসর প্রসঙ্গে সুরা নাসর

তিনি ভুল করেছেন ভুল তার হতে পারে ত্রুটি বিচ্ছুটি হতে পারে এটা মানতে হবে আপনি এমন মনে করছেন যে রাবুল মধ্যে ভুলই করতে পারে না হুল্লু বানি আদম খাত্তা প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে সন্তান মিজি হাজিস না দু হাজার চারশো নিরানব্বই সন্ন হাসান তো এইখানে তাকে ডিফেন্ড করাটা মূল উদ্দেশ্য নয় মতিউর মাদানিকেও আমার ডিফেন্ড করার উদ্দেশ্য নয় আর আপনাকে অবদস্ত করে মূল উদ্দেশ্য নয় যেটা হক সেটাকে হক বলতে শিখুন তার জন্য আমি এটাই বলবো যে এই তাসিরটা যিনি করেছেন এখানে ভাষা বা তার শব্দচয়ন ঠিক হয়নি মৌলাল মৌদিদির শব্দ চয়ন করা ঠিক হয়নি এটাই বলছি এই শব্দের চয়নটাকে পরিবর্তন করা দরকার ছিল বিশেষ করে সমস্ত কথা তো সঙ্গে সঙ্গে আল্লাহর বলা এগুলো সঠিক নাই তার জন্য এটা হচ্ছে এমন কথা যে যে আপনি শেখ তিনি কি করেন তিনি রাজতন্ত্রের পক্ষে কথা বলেন রাজতন্ত্রের পক্ষে কথা বলেন রাজতন্ত্রকে নিয়ে ই করেন আরে ভাই মতি রহমান মাদানি বা হাদিস হাদিসকার রাজতন্ত্রের পক্ষে কথা বলে না বরং আপনারা যখন রাজতন্ত্রকে হারাম ফতোয়া দিয়েছেন হারাম ফতোয়া দিয়েছেন আমি রামজা যেমন আছে যে রাজতন্ত্র হারাম যে সমর্থন করবে সেও হারাম যেমন আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে রাজতন্ত্র হারাম সৌদিতে যে রাজতন্ত্র হুকুমত চলছে এটা হারাম সেই সীমাতে যারা পবিত্র কনসেসনা প্রচার করে তাদের জন্য অলম্বনের দায়িত্ব হয়ে যায় আপনারা একটা ভুল ফতোয়া দিয়েছেন ভাই রাজতন্ত্র হারাম নয় এটা অন্তত রাজতন্ত্র হারাম নয় যেহেতু আপনারা ফতোয়া দিয়েছেন আপনারা প্রথমে খুঁচিয়েছেন রাজতন্ত্র হারাম বলে খুঁচোটা দিয়েছেন যখন গন্ধটা আপনারা ছড়িয়ে দিয়েছেন তখনই আমাদেরকে মুখ খুলতে হয়েছে যে আসলে কি রাজতন্ত্র হারাম যখন শ্রোতারা প্রশ্ন করছে আসলে কি হারাম তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআন এবং হাদিস এবং সালাবদের মানহাজ অনুসারে রাজতন্ত্র হারাম নয় তার জ্বলন্ত প্রমাণ যে প্রতিষ্ঠা করে কে স্বয়ং মবিয়া মবিয়া সুফিয়ান মৃত্যুবান করে একজন সাহাবি রসুল আল্লাহ সাহাবি তিনি প্রথম রাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেন তো এখন যদি রাজতন্ত্র হারাম তো সাহাবাহ তিনি হারাম কাজ করেছেন আর এই মবিয়ার উপরে সবাই এসে বায়াত করেছে তারাও কি হারামের সঙ্গে পতিত ছিল প্রশ্ন আসে আর সই সুনান আবু দাউদ কিতাব সুন্না হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছেচল্লিশ আর সোনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম দু হাজার ছয়শো ছাব্বিশ সোন কুবরাল ভাইয়াকি হাদিস নাম সাত হাজার একশো পঁয়ষট্টি আউসুল বলেছে যে আমার উম্মতের মধ্যে মানে খলিফারা তিরিশ বছর খিলাফত থাকবে আবু আকর উমার ওসমান আলী রদি আল্লাহ আনু আর চারজন খলিফা আবু আকর উমার ওসমান আর আলী রদি আল্লাহ তালা আনু আর আউসুল তারপরে রাজত্ব দেওয়া হবে হুকুমত দেওয়া হবে যার ইচ্ছা তো এই তারপরে কে রাজত্ব পেয়েছে আবু সুফিয়ান সরি মবিয়া রদি আলত তিনি রাজত্ব পেয়েছেন আর তেনার মাধ্যমেই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কোন সাহাবি সেই সময়তে প্রতিবাদ করেনি যেটা হারাম সাবিদে পরে তাবে তাবিন তারা কোনো ফতোয়া দেয়নি যেটা হারাম মুসানব আব্দুল রাজাকে সতেরো হাজার ফতোর গ্রন্থ সাহাবিদের তা আপনি একটা ফতো দেখান যে কোনো সাহাবী বা কোনো তাবে তাবে তাবাই এরা বলেছে এরা মানে এই রাজতন্ত্র হারাম যেটা সালাফরা দেয়নি সাহাবিরা দেয়নি তাদের সময় প্রতিষ্ঠিত ছিল রাজতন্ত্র তারপরে তারা ফতোয়া দেয়নি আপনি কেন ফতোয়া দিচ্ছেন বা আপনারা কেন দিচ্ছেন যেহেতু আপনারা রাজতান থেকে হারাম বলছেন আমরা দেখছি কোরআন হাদিসের আলোকে হারাম নয় এটা ইসলামের শুধুমাত্র যেহেতু সালাবের থেকে প্রমাণিত আছে সাহেবের আমন করেছে এটা পর্যায়ের এটা না যায় হারাম নয় এটা আপনাদের ভুল পোতোয়া জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে। রাজতন্ত্রের পক্ষে কথা বলছি না রাজতন্ত্রকে হারাম দিয়েছেন কিন্তু সুরের থেকে হারাম না যায় এই জন্য যেমন অনেকে বলেছে গরুর ভুড়ি খাওয়া ছাগলের ভুড়ি খাওয়া এটা হারাম ফুত দিয়েছে মাকড়ু দিয়েছে তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআন সুন্দর আলোকে যেগুলো আসলে হারাম না এগুলো

ইমাম একশো একশো পঞ্চাশের জন্ম দেশের চালে মৃত্যু বিন হাম্বাল রায় একশো চৌষট্টি জন্মদেশের চেয়ে সে মৃত্যু সেই সীমাতে স্বয়ং প্রতিষ্ঠিত ছিল সেই সময় ফাঁসেকের ছিল জালেম ফাগের ছিল মানে মানে সরকারের ছিল ফাঁসেক জালেম এইসব ইমান মাহল্লাদের উপরে নির্যাতন করেছে আপনি একটা তাদের গ্রন্থ থেকে নির্যাতন করা হয়েছে তার জন্য তাকে সরকারকে তাকে ফাঁসের ফতোয়া দিয়ে তাকে জালেম ফোতোয়া দিয়েছে বা তাদের রাজতন্ত্র হারাম এমন কোনো ফতোয়া দিয়েছে একটা আপনারা দলিল দেখেন তাহলে তো বোঝা যাবে যে না সালাফরাও যেহেতু রাজতন্ত্রের মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করেছে কেউই ফতোয়া দেয় এটা হারাম তো আপনি কে যে আপনি এটাকে রাজতন্ত্র হারাম তাকে যারা সমর্থন করবে সেটাও হারাম আমরা পক্ষে বলছি না হালাল করেছে তারা হারাম করবে এটা কে হতে পারে এটা সম্ভবই নয় সুরাত রায়ের ব্যাখ্যাও দেখেন স্পষ্ট আছে যে হালালকে হারাম করে একটা নাই স্বংখ আল্লাহর রসুলকে হালালকে হারাম করে দেওয়া হয়নি সুরাতি এক দুই মধু সংক্রান্ত ঘটনা বনন আছে হালাল হারাম করে দিয়েছে তো যেটা শরীয়তে সাহাবাদের জামানা থেকে চালু আছে সাহবা তাল আনন্দের আছে তার মধ্যে প্রতিষ্ঠিত ছিল পরবর্তী মহাদুদগঞ্জ প্রতিষ্ঠিত ছিল ইমামগণ প্রতিষ্ঠিত ছিল কেউ হারাম কোথাও দিলেন না আর আপনারা হারাম কোথাও দিলেন এটাকে আমরা ডিফেন্ড করি এর পক্ষে না বিপক্ষে বলি না যেটা ইসলামে যতটা আছে সেটাই আমরা ততটাই বলি ইলমি পয়েন্ট নাম্বার উনিশ আপনি হুমকি দিয়েছেন মতি মাদানি মালানি যে আপনি যদি আপনার এই ইউটিউব থেকে বক্তৃতা বিশেষ করে মোদিদের প্রসঙ্গে যে বক্তৃতা দিয়েছেন এটা যদি ডিলিট না করেন তাহলে আপনারা মাঠ গরম করে দিবেন আপনারা সেটা পারবেন খুব ভালোভাবে জানেন এমন অনেক হুমকি দিয়েছেন পাশাপাশি বলেছেন কে নিষেধ করল ভাই আপনি কি হুমকি দিয়ে কি হককে থামিয়ে দিতে পারবেন হুমকি দিয়ে আপনি হককে থামিয়ে দেবেন আপনি ইলমি খন্ডন করেন জনমত গঠন করা কি দরকার ইলমি আলোচনা হচ্ছে ইলমি পর্যালোচনা করেন আপনি মানে মাদানি যেমন স্ক্রিন শর্ট দিয়ে তিনি কথাগুলো বলেছেন আপনি পড়াশোনার আলোক তার মানুষটি সঠিক প্রমাণ করেন আর আপনি বলতে চাইছেন যে না আসলে কোনো ভুলি করেনি সবজে পয়েন্ট নাম্বার কুড়ি আর একটা যেটা যে আবুল আলহ মদি তাফিমাতে অনুষ্ঠিত নম্বর পৃষ্ঠাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে নামাজ হজ দেখা তিনি ট্রেনিং কোর্স আর বড় ইবাদতকে পৌঁছানোর জন্য একেলকে করতে হয় বা ট্রেনিং কোর্স বলেছেন আপনি এটাকে মেনে নিয়েছেন যে ঠিকই বলেছে আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আপনার ব্যাখ্যাটা অনেকটাই হিজবুত তৌহিদ যেমন আছে যে হিজবুত তৌহিদ কি যেন আপনাদের বাংলা একটা নতুন তৈরি হয়েছে হিজবুতিদ তাদেরও সলাহ নামাজের উপর একটা বই আছে ওখানে তারা ওটাই বলেছে যে সলাত হচ্ছে একটা ট্রেনিং কেমন মিলিটারি ট্রেনিং মিলিটারি ট্রেনিং এই এর মাধ্যমেই এই ক্ষমতা করতে হবে এটা তো হিজবুত আপনারা গ্রহণ করেছেন বা আপনাদের আকিদাকে তারা গ্রহণ করেছে যে কোনো একটা প্রথম কথা যে নামাজ হজদাকার ট্রেনিং কোর্স বা ট্রেনিং বা ট্রেনিংটা যদি ভালো করে না দেন তাহলে কি সফলতা অর্জন করতে পারবেন যে পারবেন না অথচ বিশেষ করে ট্রেনিং আমি দিয়েছি মিলিটারি ট্রেনিং আমি দু হাজার নয় দশে দিয়েছি আমাদের কলকাতাতে আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল আমি এগারো দিন ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ তো আমি ওখানে গিয়ে যেটা দেখেছি যে লাইনে যখন দাঁড়ান দাঁড়াই মনে হয় যখন লাইনে দাঁড়ায় আপনি যখন কাতারের সঙ্গে লাইনের উদাহরণ দিয়েছেন তা আমরা যখন লাইনে দাঁড়াতাম মিলিটারি লাইনে সেই সময় কেউ যদি এক ইঞ্চ সামনে চলে আসতো কেউ যদি একটু ফাঁকা হতো মানে অনেক ডিসিপ্লিন তাদের মধ্যে একটু টুটি বিচুটি হলে আমাদের যে কমান্ডার থাকতো তিনি সঙ্গে সঙ্গে এসে পায়ের পরে বেতের বাড়ি মারত

যেগুলো ট্রেনিং হুবহু করেন আর একটু যদি উল্টা হয় তো বিশেষ করে কমান্ডার তারা তাদেরকে মারতো মানে আমাদের কমান্ডে দেখেছি মানে মার খেয়েছে ক্ষেত্রে তো ট্রেনিং টা অন্তত ভালো করে দেন ট্রেনিং যদি ভালো করে না দেন তো কামিয়াবি হবেন কি কিভাবে আপনি চূড়ান্ত শিখরে পৌঁছাবেন আরেকটা কথা মনে রাখবেন যে ট্রেনিং এর একটা নির্দিষ্ট সময় আছে আজকে আমি ট্রেনিং দিলাম পুলিশ মিলিটারি চাকরির জন্য এক বছর ট্রেনিং দিলাম যখন মিলিটারি চাকরি আমি পেয়ে গেলাম তখন আর ট্রেনিং থাকে না এখন ধরেন আপনি পরীক্ষা মানে আপনি কোনো চাকরি করবেন এই জন্য আপনি এখন কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ট্রেনিং নিচ্ছেন ট্রেনিং করছেন কোনো একটা চাকরি পাওয়ার পরে ভাই চাকরি পাওয়ার পরে কি আর ট্রেনিংয়ের জরুরত আছে আর কোনো জরুরত নেই যেহেতু আপনার মুখ্য উদ্দেশ্য একটা কাজ ওই কাজটাকে দখল করার জন্য আপনাকে বিভিন্ন ট্রেনিং নিতে হয় তো নামাজ হজ জায়গাতে যে ট্রেনিং হয় তো মানে আপনার দিন কয়েমি গেল নামাজের দরকার নেই মানে আপনাদের যেমন যুক্তি আমি সেই যুক্তি দিলাম যদি এই যুক্তির সঙ্গে আমি একমত না আপনাদের সঙ্গে আমি একমত না

আপনারা প্রতিষ্ঠা করার জন্য যদি আবার দলিল যুক্তি প্রমাণ দেন তো জানতো আপনার গোড়ামি করছেন আমরা এখানে আপনারা এখানে গোড়ামি করছেন তার বাতিল জিনিসটা হতে পারে তিনি সেই সময় বুঝতে পারেননি লিখে ফেলেছেন বা এভাবে তিনি ধরতে পারেননি তার জন্য লিখে ফেলেছেন হতে পারে আবুলালী এই ক্ষেত্রে এমন কি করেছেন কিন্তু আপনার এখন তার ভুলটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন এটা তো এই কোনো কথা হতেই পারে না আর পয়েন্ট নাম্বার একুশে একটা বলবো যে আপনি মতি রহমান মাদানীকে উদ্দেশ্য করে বলছেন যে মতি রহমান মাদানী কৌমিদেরকে খুশি করার উদ্দেশ্যে তিনি এখন জামাতিদের বিপক্ষে কথা বলছে এই বলে সঙ্গে সঙ্গে আপনি বলে আমি বুঝে ফেলেছি যে তিনি কৌমিকে খুশি করার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন বা আপনি আলিমুল গায়েব যে আপনি বুঝে ফেললেন যে উনি কি উদ্দেশ্যে বক্তৃতা দিলেন কমি খুশি করার উদ্দেশ্যে আর কমের বিরুদ্ধে তার অধিকাংশ লেকচারে কমদের বিরুদ্ধে নয় বরং কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে সে যে দলেরই হোক না কেন তাদের বিপক্ষে চলে যায় স্বয়ং সরষি না মাছ ভান্ডারি চর্মনায় ফুলতলি রাজার বাগি সমস্ত দেবন আকিদা বেদবি আকিদা তাদের বিপক্ষে তাদের আকিদার বিপক্ষে তাদের ব্যক্তি সত্তার বিপক্ষে না তাদের আকিদার বিপক্ষে শেখ মুজিবুর অনেকগুলো বক্তৃতা উপস্থাপন করেছে তো মৌলিক কথা হচ্ছে এটা যে আপনি যে অভিযোগগুলো করেছেন শিশু সুলভ এগুলো কোনো আলেম এমন অভিযোগ করতে পারে না তাই আপনার এই অভিযোগটা মানে বিশেষ করে যারা মানে ইলমের পেছনে ছুটে কখনো গ্রহণযোগ্য না আমি আলোচনা করতাম না আলোচনা করলাম এই জন্য যে আপনাকে আমি ফোন করেছিলাম কেননা এর আগে আমির হামজা বক্তা আমির হামজা আপনাদের দোস্ত বন্ধু তিনি হাজিসা সুন্নাতে মধ্যে পার্থক্য করে একটা ভিডিও দিয়েছিলেন আমি তার জবাব দিয়েছিলাম আর ওখানে আমি আমির হামজা নামটাও নিনি যে আমির হামজা এই আলোচনা করেছে তো আমি যখন আলোচনা করলাম তার জবাব দেওয়ার চেষ্টা করলাম যে হাজিজ হাসিন্দার মধ্যে কোনো পার্থক্যই নেই এক্ষেত্রে আপনাদের জমাতের পক্ষ থেকে অনেক মানুষের সঙ্গে ফোন করে গালিগালে যা করেছে করেছে সেটা ফ্রি প্লাস ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তিনি লিখেছেন অনেকে ফোন করে আমাকে বলেছে যে আপনি একজন বিপদকারী কেন কারণ হচ্ছে আপনি আমির হামজা ভুল করেছে তাকে কেন ফোন করে সংশোধন করে দিলেন না কেন সংশোধন করে দিলেন না তার ভুলটা ধরে দিলেন না আপনি আগে কেন ভিডিওতে বক্তৃতা দিলেন যদি আমি নাম নিয়েছিলাম না আমির হামজা ঠিক এই জন্য আপনাকে আজকে সকালে ফোন করেছিলাম আপনি হয়তো জানতেন এখন জানলেন যে আমি আপনাকে ফোন করেছিলাম রুহুল আমিন আমি ফোন করেছিলাম আর আমি বলেছিলাম আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথা থেকে বলছি আমি বলেছি আমি এখন হাজারিবাগ থেকে বলছি পরবর্তী সময় আমি বল আপনাকে বলেছি যে আমি ইন্ডিয়া থেকে বলছি যখন আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন না তখন বললাম ইন্ডিয়া থেকে আপনি বলে আমি মিথ্যা কথা বললাম মিথ্যা বলিনি আপনি বলছেন কোথা থেকে বলছেন আমি হচ্ছে হাজারিবাগ থেকে আমি বলিনি যে আমার বাড়ি হাজারিবাগ আমি পরবর্তী সময় বাড়ি যখন জিজ্ঞাসা করা হয়েছে আমি বলেছি আমার বাড়ি ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি তো আপনি আমার কথা বুঝতে না পেরে যদি দুটো কথা বলে সেটা একটা আলাদা বিষয় তো যাই হোক আপনার ভুল ধরার জন্য বা আপনি যে মিথ্যা অপপ্রচার করেছেন এটা জবাব দেওয়ার পূর্বে আপনাকে একটা ফোন করেছিলাম আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চাননি বলছেন মতিহুর রহমান মাদানিকে ফোন করতে হবে আপনাকে রহমান মাদানি যে আপনার সঙ্গে কথা বলে তো কেন আমি কি আপনার ভুল ধরতে পারি না তো আপনি আমি আপনার শ্রোতা শ্রোতা হিসেবে আপনার ভুল হয়েছে আপনি বলতে পারি মহাভারত অশুদ্ধ হয়েছে কি শুদ্ধ হয়েছে আপনি বলেছেন আপনাকে প্রশ্ন করতে পারি যে সাহেব মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল কথার মাধ্যমে কথাটা কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না ইসলামের সহিতের দৃষ্টিকোণ থেকে কথাটার মর্যাদা কি বা কতটা গ্রহণযোগ্যতা আছে প্রশ্ন করতে পারি আপনি বরত্ব প্রকাশ করে আপনি আমার সঙ্গে কথা বললেন না ফোনটা কেটে দিলেন সে যাই হোক আমি কোথা থেকে নাম্বার পেয়েছি কার কাছ থেকে নাম্বার পেয়েছি আপনাকে সবই বলতে হবে কথা একটা নয় যেটা বলেছেন ফোন করেছে আপনার বলা দরকার ছিল ফোনটা কেটে চলে গেলেন এটা দিন ক্যাম করবেন কিভাবে আপনি যদি মানুষকে দিনই না জানাতে চান দিনই জানাতে চাইছেন না একটা জিনিস মাসলা জিজ্ঞাসা করেছি তো আপনি দিন কায়েম করবেন কিভাবে তো যাই হোক সবচেয়ে মূল বা বড় কথা হচ্ছে এটাই আমরা বলতে চাইছি যে মিথ্যাচার যেগুলো করছেন এগুলো সঠিক নয় আর আবুল আল্লাহ মৌদুদীর কিছু খেয়ানত আছে কিছু ভুল আছে এগুলো স্বীকার করেন রে ভাই আপনি এমন ভাব করছেন যে না আবুল আল্লাহদুরী মাসুম ভুলই করতে পারে না অথচ নাবি মহম্মদ হাসিনের ভুল ধরে বসে আছেন যে আল্লাহ রসুল ভুল করেছেন তার জন্য তো বাপাট করেছে ওই আবুল আল্লাহ মৌদুদীর ভুল আপনি ধরে দিলে আপনি মানে অন্য একটা ব্যাখ্যা দিতে চাইছেন কি অবস্থা ভাই এটা কি অন্ধত্ব না এটা তো অন্ধত্ব এটা অন্ধত্ব আবুল আল্লাহ মৌদুদির যে ত্রুটি বিচ্ছুটি আমি এখন মানে সফরে আছি ইনশাল্লাহ আমার নিয়াদ থাকলে যে আবুল যে কোথায় কোথায় ত্রুটি বিচ্ছুটি আছে প্রত্যেকটা আমি উর্দু এবং বাংলাতে যেগুলো অনুবাদ হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করব। সেখানে আলোচনা করবো যে আবুল এই কথাটা ভুল বলেছে আর শ্রোতাদেরকে বলবো এ বিষয়ে যদি বিস্তারিত ভুল জানতে চান সবচেয়ে বড় যে মারাত্মক ভুল করেছে আবুল আল্লাহ মৌদুদি মবিয়ার ও দেলতাল উপরে এত অভিযোগ করেছে খিলাফিয়াত এ গ্রন্থে ছয় নম্বর অধ্যায় থেকে আমি পড়তে লাগবেন মববি আ রদী আল্লাহতালা আনু রসুল তাকে একদম মানে এমন কোনো অভিযোগ নেই যে তার উপরে করেনি বিভিন্ন মিথ্যা ইতিহাস থেকে তিনি দলিল গ্রহণ করে আবুল আবুল আল্লাহ মৌদদি মবি আরদি আল্লাহতালা আনুকে অপরাধী সাব্যস্ত করেছে আর যেমন তেমন অপরাধ না মানে তার ভাষার চেয়েটা মানে পৃথিবীর সমস্ত অপরাধগুলো মবি রদি আল্লাহতা আনু সাহিবের রসুল তিনি করেছেন নাওজাদিবিলামি জানি এটা হচ্ছে সবচেয়ে তার বড় ভুল এর চেতের কোন ভুল হতে পারে এর চেতের কোন ভুল হতে পারে যে একজন সাহাবীর উপরে এত ক্ষিপ্ত আর দলিল কি বিভিন্ন ইতিহাস থেকে দিয়েছে চিন্তা করেন আবুলল্লাখানে হাদিসের উপরে ছন্দ পোষণ করছে যে বিবেকের বিরুদ্ধে এই হাদিসটা মানা যাবে না তো যেখানে হাদিসের সনদ মতন আছে তারপরেও সে হাদিসকে গ্রহণ করতে চাইছে না ইতিহাস থেকে দলিল সাহাবি পরে আপত্তি করছে চিন্তা করেছেন ওসমান রদী আল্লাহ আনুপ্রসঙ্গে খিলাফিৎ উর্দু লাহোর পাকিস্তান থেকে ছাপা যে কিতাব আছে বিরানব্বই আর নিরানব্বই পৃষ্ঠে পরিষ্কার যে ওসমান রদি আল্লাহ তালু স্বজন প্রীতি ছিল এর জন্য তিনি খিলাফতের সময় অনেক ভুল করেছে অনেক ভুল করেছে তিনি কথা বলেছেন চিন্তা করে দেখেন তো এইভাবে যদি আমি দিতে চাই বিশেষ করে শ্রোতাদেরকে বলবো আবুল আল্লাহ যদি সাহাবি প্রসঙ্গে মানে একদম বাজে আকিদা জানতে চাইলে আপনি খিলাফিয়াত মুলুকিয়াতে ছয় নম্বর অধ্যায় থেকে পড়তে শুরু করেন বাংলাতে বইটা হয়েছে গণতন্ত্র রাজতন্ত্র এই নামে হয়তো বা আপনার বইটা পাঠ করতে পারেন আর রাসালে মাসালে প্রথম খন্ডটা শুধু পড়েন যে তার তার হাদিসের উপরে দুর্বলতা প্রসঙ্গে প্রসঙ্গে ইমাম দাড়ি রাখা কেউ যদি দাড়ির দৈর্ঘ্য রাখার সুন্নতি কোন একটা বলে দেয় যে একমুষ্টি রাখতে হবে বা ছেড়ে দিতে হবে তিনি বলছে এটাকে বেঁধে দেওয়া মানে খাস করে দেওয়া এটা একটা বিদায় এটা ধর্মের মধ্যে নাকি বাড়াবাড়ি এটা শুধু রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন

আর এরপরেও তিনি হুমকি দিয়েছেন মাধানীকে যে তিনি যদি এই ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট না করে তাহলে নাকি তিনি জনমত গঠন করবে লক্ষ লক্ষ মানুষকে তার পিছনে লাগিয়ে দেবে বা এটা করবে সেটা করবে বা আপনি ইচ্ছা তাই কোনো কোনো সমস্যা নেই আপনার ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করেন আমাদের ইলম আছে ইলমে আমরা আলোচনা করব আপনাকে মারব ধমকি দেবো আপনার ইউটিউব থেকে ডিলিট করে দিতে হবে এইসব আমরা কোনো হুমকি দেবো না আপনি ইলমে আলোচনা করেন আপনার ইলমির জবাব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা আলো আলোচনা করব। মানে দিন কেমের পথ পদ্ধতি প্রসঙ্গে যেসব তথাকথিত যারা আছে যেভাবে বয়ান করছে যেভাবে চেষ্টা করছে সেগুলো খণ্ড করার চেষ্টা করব কোরআন হাদিস সালাবদের মানহাজ অনুসারে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকে মধ্যে আমরা এখানেই বিদায় নিলাম সুবান